নমস্কার বন্ধুরা রাসাই দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি দেবশ্রী লাইরি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন এটি হলো মিল্ক বানানা স্মুদি বাচ্চারা অনেক সময় দুধ ফল না খেতে চাইলে এটা একবার করে দেখতে পারেন তার জন্য আমি আখরোর আলমন্ড আর কাজু বাদামটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখছি সারা রাত ভিজলে এই বাদামগুলো নরমও হয়ে যাবে আর পেস্ট করতেও সুবিধা হবে পরের দিন সকালবেলা আমি দুটো দুধের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন এই যে আমার বাদামগুলো দেখুন ভিজে গেছে এরপরে এই আলমন্ড বাদামের আমি খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব দেখুন আমার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আর এদিকে আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এই শটটা আমি সাইডে করে রেখেছি এটা ওই শেকের উপরে দেব দিয়ে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব যাতে ড্রাই ফ্রুটসগুলো নিচে না নেমে যায় উপরে ভাসে তার জন্য এই শটটাকে আলাদা করে রেখেছি আর দুটো কলা নিয়েছি এই কলাটা একটা মিক্সিং জারের মধ্যে একটু পেস্ট করে নেব দুধের সঙ্গেও করতে পারেন কিন্তু একটু ভালো স্মুথ হওয়ার জন্য আমি আলাদা করে মিক্সিং জারের মধ্যে একটু পেস্ট করে নিচ্ছি এরপরে ঠান্ডা হয়ে যাওয়া দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে একবার মিক্সি চালিয়ে একটু বেটে নেব আর এদিকে এই বাদামের পেস্টটাও দু চামচ দিয়ে দিচ্ছি আপনারা যেরকম চাইবেন যেরকম ঘন সেই অনুযায়ী বাদামের পেস্টটা দিতে পারেন দেখুন আমার খুব সুন্দরভাবে কলার সঙ্গে দুধটা মিশে গেছে আর পেস্টটাও একদম স্মুথ হয়ে গেছে এরপরে একটা গ্লাসের মধ্যে আমি এই দুধটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি উপর থেকে যে মালাইটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এবারে কিছু কাজু আর কিছুটা ব্ল্যাক রেজিন আমি ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নিয়েছি দেখুন বেশি না অল্প দু চারটে একটু মুখে পড়লে ভালো লাগবে একদম দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এটা উপর থেকে একটু ছড়িয়ে দেবো দিয়ে ঠান্ডা ঠান্ডা বাচ্চাদের পরিবেশন করে দেবেন তো কেমন লাগলো বন্ধুরা আমার এই মিল্ক ব্যানানা স্মুদি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের আশীর্বাদ আমাকে পথ চলতে সাহায্য করবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন